এক ছিল রাজা আর এক ছিল রানী, আর ছিল তাদের একমাত্র মেয়ে মণিমালা। কিন্তু কিছুদিন হল রাজকুমারী মণিমালার মুখে হাসি নেই। অনেকের অনেক চেষ্টা সত্ত্বেও রাজকুমারীর মুখে হাসি ফোটানো যাচ্ছে না। একমাত্র মেয়ের মুখে হাসি দেখতে না পেয়ে বেশ চিন্তায় পড়েছিলেন মহারাজ ও মহারানী। মহারানী, তুমি একটু শান্ত হও। মেয়েটা আমার মন ভালো নেই, কতদিন হলো ভালো করে খায় না, ঘুমোয় না, হাসে না। ওকে দেখে আমি শান্ত থাকি কি করে? কেন যে এমন হলো, রাজরাজ্যের কবিরাজ বৈদ্য সবই তো করলাম, কিন্তু ক্ষমা করবেন মহারাজ, আজও কি রাজসভার কাজ বন্ধ থাকবে? আমার মন আজ ঠিক নেই মন্ত্রী। আপনি বরং এক কাজ করুন, রাজ্য জুড়ে ঘোষণা করে দিন, যদি কেউ এসে রাজকন্যার মুখে হাসি ফোটাতে পারে তবে আমি তাকে অর্ধেক রাজত্ব দেব আর রাজকন্যার সাথে তার বিবাহ দেব। যথা আজ্ঞা মহারাজ। আপনাকে আপনাকে আমি চিন্তা মুক্ত হতে দেব না মহারাজ। তাহলে আমার ধান্দাটা যে ঠিক গুছিয়ে নেওয়া যাবে না? শোনো শোনো শোনো, আমাদের রাজ্যে রাজকন্যা খুব অসুস্থ, দীর্ঘদিন তার মুখে হাসি নেই। এখন কেউ যদি তার মুখে হাসি ফোটাতে পারে তবে মহারাজ তার সঙ্গেই রাজকন্যার বিবাহ দেবেন এবং অর্ধেক রাজত্ব দেবেন। তোমরা কেউ যাবে নাকি রাজকন্যার মুখে হাসি ফোটাতে? অসম্ভব, এ কি আর যার তার কাজ? এ কাজ একমাত্র আমাদের হীরাই করতে পারে। আমি? তোমার এমন রাজপুত্রের মতন চেহারা, হ্যাঁ শরীরে এমন শক্তি, আর মুখেও তো কথার খই ফুটছে। তুমি পারবে রাজকন্যার মুখে হাসি ফোটাতে, তুমি যাও। বেশ, সবাই মিলে বলছো যখন তখন চেষ্টা করে দেখি। আমি যাব, তবে রাজকন্যার মুখে আমি হাসি ফোটাবই। ও ভাই, এমন লেংচে লেংচে তুমি যাবে কত দূর? আমাকে নিয়ে ভেবো না তুমি, এক পা দিয়েই আমি এক মিনিটে 100 মাইল যাই। বলো কি গো, তাহলে এসো লেগে যাও আমার ঘোড়ার গায়ে। আরে আরে, কি করছোটা কি? কোনো ভয় নেই, একবার যদি কেউ আটকে যায় এই ঘোড়ার গায়ে তবে সে আটকেই থাকবে। চলো তুমি আমার সঙ্গে। কিন্তু কোথায়? কোথায় আবার? রাজার কাছে, যেখানে সে রাজকন্যার মুখে হাসি নেই। চলো না গিয়ে দেখি একবার। আরে আরে, এই কে তুমি? এমন করে রাস্তার মাঝখানে চোখ বুঝে বসে আছো কেন? দুঃখের কথা কি বলবো ভাই, খোলা চোখে কাছের জিনিস দেখতে পাই না মোটেই। বটে, তবে দূরের জিনিস তো দেখতে পাও, সেটাই না হয় দেখো। সে তো আর এক ফেচাং, চোখ খুললেই 100 মাইল দূরের জিনিস দেখি। তুমিও তো তবে যে সে লোক নও, এসো তুমিও আটকে পড়ো আমার ঘোড়ার গায়ে। তোমাকেও তো দেখছি, তবে ছাড়া যাবে না, চলো তুমিও চলো। বেশ চলো তবে যাই। মহারাজ, সঙ্গে মহারানী আর রাজকন্যাও আছে দেখছি, ভালোই হলো। তবে যাই, মহারাজকে গিয়ে পেন্নাম ঠুকি। প্রণাম মহারাজ। আরে আরে, কে তুমি? আমি গ্রামের চাষির ছেলে হীরা, রাজকন্যার মুখে হাসি ফোটাতে এসেছি মহারাজ।
মহারাজ, রাজকন্যার মুখে হাসির ঝিলিক। আরে আরে, তাই তো, এই ছেলে তো চমৎকার করে দিয়েছে। ওরে কে আছিস, কাসর ঘন্টা বাজা, আতশবাজি ফাটা, আজ রাজ্য জুড়ে উৎসব হবে। মহারাজ কি চিন্তিত? হ্যাঁ মন্ত্রী, এবার যে আমার প্রতিজ্ঞা রাখার পালা মন্ত্রী। মহারাজ, আপনি কি ওই চাষির মূর্খ ছেলের সঙ্গে রাজকন্যার বিবাহ দিবেন? আর তো কোনো উপায় নেই মন্ত্রী। ওকে বিদায় করতে না পারলে রাজকন্যার রাজত্ব আমি হাতিয়ে নেব কি করে? প্রণাম মহারাজ, রাজকন্যা হেসেছে, প্রজারাও আনন্দে মেতেছে, এবার আপনি আপনার কথা রাখুন। তা তো বটেই, তবে তবে তার আগে যে একটা ছোট্ট কাজ করতে হবে তোমায়। কাজ? আবার কি কাজ মহারাজ? এই রাজবাড়ির নিয়ম, বিবাহের পূর্বে এখান থেকে 100 মাইল দূরে যে হ্রদ আছে, সেই হ্রদের নীল কমল 1 ঘন্টার মধ্যে তুলে এনে দিতে পারলে তবেই বিবাহের কাজ শুরু হবে, আর তা না হলে খালি হাতেই তোমাকে ফিরে যেতে হবে। কি ভাই, রাজকন্যাকে নিয়ে আসার বদলে নিজেই যে মুখ চুন করে ফিরে এলে। ঠিক তা নয়, তবে কঠিন এক কাজ দিয়েছে। 1 ঘন্টার মধ্যে 100 মাইল দূরে এক হ্রদ থেকে নীলকমল তুলে এনে দিলে তবেই রাজকন্যার সঙ্গে আমার বিয়ে হবে। এবার এক কাজ হলো, তুমি বসো, আমি চললাম, যেতে 1 মিনিট, ফিরতে 1 মিনিট। অনেকক্ষণ তো হয়ে গেল, কিন্তু এক ঠ্যাঙের তো কোনো পাত্তা নেই। দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, আমায় সবটা দেখতে দাও। এই মাটি করেছে, এক ঠেঙে যে ঘুম দিচ্ছে হ্রদের পাশে। কি হবে এবার? এবার তো যা করার আমাকেই করতে হবে। চোখ লেগে গেছিল, খেয়াল করিনি তো নীলকমল নিয়ে ফিরতে হবে। না না, এক্ষুনি কাজ সেরে ফেলি। এই আপনার নীলকমল। তুমি এসেছো? এমন হীরের টুকরো ছেলের হাতেই তো আমি আমার মেয়েকে তুলে দিতে চেয়েছি। ওরে কে আছিস, ছাঁক বাজা, উলু দে, রাজকন্যাকে বিবাহের জন্য প্রস্তুত কর।